বেশি বেশি করে খাও তুমি, ঠিক আছে? বেশি বেশি করে খাও, মজা, খুব মজা, খাও খাও। আমাদের ছোট বাবু সকালবেলা ওদেরকে বাচ্চাদের মনে করেন যখন ঘুমাবে, ঘুমানোর আগে শরীরটাকে একটু লসুন বা তেল দিয়ে আর সর্ষের তেল দিয়ে একটু ভালো করে মালিশ করে তারপরে একটু ঘুম পাড়াতে হয়, তাই না? তারপরে গরম আরামদায়ক কটন কাপড় বা কটন চাদর বা ভালো কিছু দিয়ে ওদেরকে একটু ইয়া করতে হয়, যত গরম পাবে তত বাচ্চারা আরামে ঘুমাবে, ঠিক না? হ্যাঁ, ঠিক আছে। আমি তোমার মাথার টুপিটা একটু দিয়ে দিই, তুমি খাচ্ছ, দুধু খাচ্ছ, দুধু অনেক মজা না, খাও খাও। মাথা ঠান্ডা লাগবো, তুমি খাও 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 বাবা, মাথা ঠান্ডা লাগবো, ঠান্ডা লাগবো, রে বাবা রে বাবা রে, খাও খাও খাও। না 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 না, আর পেট ভরা নাই, ওই আরো দুধ খাবে না? তোমার ফিটার দি এখন, ফিটার দি, ফিটা খাবার না, দুধু দুধু, তাহলে কান ধরো, আগে আগে কান ধরো, দুধু দিমু। ওলে লক্ষ্মী, আমার লক্ষ্মী পেট ভরে নাই, আরো খাবে না, লক্ষ্মী পেট ভরে নাই, আরো খাচ্ছে, খাও না, কাও 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 কাও, না না, আমার পুতুলটা দুধু খাইবো না, তাহলে কেনা দুধু খাইবো, মাইসে নাকি দুধু খাইবো, মাইসে ওকে কেমন দুধু দিব, আমার লক্ষ্মী খাইবো, বকি বকি, হ্যাঁ, দুধু দিলে খুশি, না দিলে বেজার। আবার আবার, ওরে বাবা রে।